এফোর বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজ আমি আপনাদের নিয়ে আসছি যাত্রাবাড়ি চিটগাং রোডের যাত্রাবাড়ি থানার সন্নিকটে বিশাল কাঁচা বাজার। মুরব্বি বড়ি কত করে? 200 টাকা যদি নেন তাহলে একদম 60 টাকা, 160। 160। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে এই বাজারে কাঁচা মাছ মাংস ফলমূল শাকসবজি নিয়ে আসা হয়। এখান থেকে পাইকারি মূল্যে বিক্রি করা হয়। ঢাকা শহরের বিভিন্ন কাঁচা ফলমূল শাকসবজি ব্যবসায়ীরা এ আড়ত থেকে পাইকারি মূল্যে এগুলি ক্রয় করেন এবং তাদের দোকানে খুচরা মূল্যে বিক্রি করেন। আপনি চাইলেও এখান থেকে পাইকারি অথবা খুচরা কিনে নিয়ে যেতে পারেন। ধনে পাতা প্রতি কেজি 80 টাকা করে। মিডিয়াম থেকে বড় সাইজের লেবু পাবেন 20 টাকা হালি। নতুন আলু পাবেন এক পাল্লা, তার মানে 5 কেজি, 230 টাকা। কাঁচামরিচ পাবেন 80 টাকা কেজি। পুরাতন পেঁয়াজ 120 টাকা কেজি হলো, নতুন পেঁয়াজটা তার চেয়ে কম দামে পাওয়া যাচ্ছে। এখানে বিভিন্ন সময় বাজার ভেরি করে দামটা আপ ডাউন হচ্ছে। টাটকা খিরাই পাবেন 40 টাকা কেজি। মিষ্টি কুমড়ো পাবেন আকার বেঁধে মিডিয়াম থেকে বড়টা প্রতি পিস 60 টাকা করে। সাদা ব্রয়লার মুরগি 170 টাকা কেজি। দেশি পাতিহাঁস মাঝারি থেকে বড়টা 500 থেকে 600 টাকা প্রতি পিস। আর পাবেন রাজহাঁস প্রতি পিস আকার বেঁধে মিডিয়াম থেকে 2500 থেকে 2800 টাকার মধ্যে। পাকিস্তানি কর্ক মুরগি 250 থেকে 270 টাকার মধ্যে। হ্যাঁ, খাবারের সাথে লেবু না হলে কি চলে? এখানে প্রতি হালি লেবু পাবেন 20 টাকা দরে। ফুলকপি বাঁধাকপি প্রতি পিস 30 টাকা করে। হ্যাঁ, দেশি গাজর পাবেন প্রতি কেজি 30 টাকা করে। পেঁয়াজ পাতা প্রতি আটি 20 টাকা করে। সিম পাবেন প্রতি কেজি 50 থেকে 70 টাকা, এটা প্রকার ভেদে। ড্রাগন কত করে? এটা যেহেতু কাঁচা বাজার, এখানে প্রতিদিনই জিনিসের মূল্য ওঠানামা করে। আপনারা আসেন, দেখেন, আশা করি এখানে ন্যায্য মূল্যে সব কিছুই পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন।